ডায়ালিসিস নতুন জীবন দেয় ডাক্তার রাজীব মন্ডল। মানুষের শরীরের দুটো কিডনি বিকল হয়ে গেলে মানবদেহ হুমকির মধ্যে পড়ে যায়, জীবন ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলে। জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে চিকিৎসা বিজ্ঞানে একটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে যার মাধ্যমে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব। জীবন ফিরে পাওয়া এই পদ্ধতির নামই হচ্ছে ডায়ালিসিস। অনেক চিকিৎসক মনে করেন এই চিকিৎসা পদ্ধতি বিজ্ঞানের একটি অন্যতম মাইলস্টোন। ডায়ালিসিস চিকিৎসা সম্পর্কে অনেকে অবগত থাকলেও এর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অবগত নন, তাই আপনাদের এর প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যম বিশ্ব কিডনি দিবসে এই ডায়ালিসিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যেসব তথ্য আপনি জানতে পারলে ডায়ালিসিস পদ্ধতির বিশদ প্রক্রিয়া সম্পর্কে আর কোনো বিষয় আপনার জানার বাকি থাকবে না তেমন। একইভাবে ডায়ালিসিস উপযোগী যেসব রোগী আছেন তারাও তাদের করণীয় কি সে সম্পর্কে একটা সাম্যক ধারণা মোতাবেক নিজের সর্বোচ্চ ভালোর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেসব গুরুত্বপূর্ণ তথ্য, যেসব তথ্য কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজীব মন্ডল একটি সাক্ষাৎকারের মাধ্যমে দিয়েছেন। ডায়ালিসিস সম্পর্কে তাকে করা প্রায় দুডজন প্রশ্নের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন তিনি। এখন বহু মানুষের মুখে শোনা যায় ডায়ালিসিস শব্দটি, এটি আসলে কি? এটা ঠিক, এখন অনেকের মুখে ডায়ালিসিস শব্দটি শোনা যায়। ডায়ালিসিস আসলে একটি কৃত্রিম প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ভেতর যে বর্জ্য পদার্থ তৈরি হয় তা বের করে আনা হয়। কিন্তু ডায়ালিসিসের কেন প্রয়োজন হয়? আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ বের করে দিতে কিডনি বা বৃক্ক বড় ভূমিকা পালন করে। যখন আমাদের কিডনি খারাপ বা নষ্ট হয়ে যায় অথবা ঠিকমতো কাজ না করে, তখন আমাদের শরীরের ভেতর বর্জ্য পদার্থ ক্রমশ জমতে থাকে। এই জমা বর্জ্যের কারণে শরীরের ভেতর বিষক্রিয়া তৈরি হতে শুরু করে, তাই কৃত্রিমভাবে বর্জ্য পদার্থ বা বিষগুলো বের করার প্রয়োজন হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিষগুলো বের করা হয় সেই প্রক্রিয়ার নামই মূলত ডায়ালিসিস। ডায়ালিসিস কখন শুরু করতে হয়? প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কিডনি কাজ করার ক্ষমতা শতকরা 10 ভাগের নিচে নেমে গেলে তখন ডায়ালিসিস শুরু করা হয়। তবে এই শতাংশ বিতারটি সব দেশে এক হয় না, বিভিন্ন দেশের ক্ষেত্রে মাত্রার কিছুটা পার্থক্য আছে। একজন মানুষ কোন লক্ষণগুলো দেখে বুঝবেন তার ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে? আগেই বলেছি ডায়ালিসিসের কারণ হলো কিডনি বা বৃক্ষ খারাপ হওয়া বা তার ক্ষমতা কমে যাওয়া। এর উপসর্গগুলো হলো রোগীর যখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বমি বমি ভাব হবে, পুষ্টির ঘাটতি দেখা যাবে, শরীরে অত্যধিক পানি জমে যেতে শুরু করবে, ঠিক তখনই বুঝতে হবে ডায়ালিসিস শুরু করার সময় হয়েছে। আর শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় তাদের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, তখন ডায়ালিসিস শুরু করা যেতে পারে। তবে সব বিষয় সিদ্ধান্ত নেবেন চিকিৎসক, উল্লেখিত লক্ষণগুলো দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়ালিসিস কিভাবে করা হয়? শরীরের বর্জ্য পদার্থ দূষিত রক্তের মাধ্যমে বাহিত হয়, শিরা দূষিত রক্ত বহন করে নিয়ে যায়। ডায়ালিসিসে এই রক্তকেই শোধন করা হয়। ডায়ালিসিস সাধারণত দুভাবে করা যায়, হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস। ডায়ালিসিসে আমাদের শরীর থেকে রক্ত বের করে পরিশ্রুত করে আবার তা আমাদের শরীরে প্রবেশ করানো হয়। এই পদ্ধতিকে বলা হয় হিমোডায়ালিসিস। অন্য পদ্ধতিটি হলো আমাদের পেটের মধ্যে নল ঢুকিয়ে তার মধ্যে দিয়ে ডায়ালিসিসের সলিউশন দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের পরে সেটিকে আবার বের করে নেওয়া হয়, একে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ডায়ালিসিস কি বাড়িতে করা সম্ভব? পেরিটোনিয়াল ডায়ালিসিস বাড়িতে বসেই করা সম্ভব, তবে অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নিয়েই করতে হবে। ডায়ালিসিসের এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বেশি কার্যকরী? দুই পদ্ধতিতেই কিছু ভালো কিছু খারাপ রয়েছে। যেমন হিমোডায়ালিসিসের জন্য ডায়ালিসিস কেন্দ্রে যাওয়ার দরকার পড়ে সপ্তাহে 2-3 বার, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে বাড়িতে বসেই করা সম্ভব হয়, অর্থাৎ বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার কোনো সমস্যা পোহাতে হয় না। একজন রোগীর কতবার ডায়ালিসিসের প্রয়োজন হয়? এই প্রক্রিয়াটি একবার শেষ করতে কত সময় লাগে? সাধারণত সপ্তাহে 2-3 বার ডায়ালিসিসের প্রয়োজন হয় এবং প্রতিবার প্রক্রিয়াটি শেষ হতে 3.5-4 ঘন্টা করে সময় লাগে। এই ডায়ালিসিস কি সারা জীবন করে যেতে হবে? এটা নির্ভর করে রোগীর কিডনির পরিস্থিতির উপরে। অনেক সময় কিডনি সাময়িক কারণে বা সাময়িক সমস্যার জন্য খারাপ হয় বা তার কাজে সমস্যা তৈরি হয়, একে বলা হয় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। এক্ষেত্রে কিছুদিন পরে কিডনি তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায় এবং ডায়ালিসিসের আর দরকার হয় না। কিন্তু যাদের কিডনি চিরস্থায়ীভাবে খারাপ হয়ে যায় তাদের বাঁচিয়ে রাখতে সারা জীবন ডায়ালিসিস করে যাওয়ার প্রয়োজন হয়। একজন রোগীর ডায়ালিসিস কতদিন পর্যন্ত চালিয়ে দেওয়া যায়?
এটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমার দেখা বহু রোগী প্রায় 20 বছর ধরে ডায়ালিসিস করে চলেছেন এবং সুস্থ আছেন। ডায়ালিসিস শুরু করার আগে রোগীর কি করণীয়? ডায়ালিসিস শুরু করার আগে রোগীর হাতে একটি ফিস্টুলা তৈরি করতে হয়। এটি এক ধরনের অস্ত্রোপচার। এখানে হাতের ধমনি এবং শিরা পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া হয়। পরে এই ফিস্টুলা দিয়ে শরীর থেকে রক্ত নিয়ে ডায়ালিসিস করা হয়। যে হাতে ফিস্টুলা তৈরি করা হবে সেই হাত দিয়ে কি কাজ করা যাবে? কাজ করা যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওই হাতে আঘাত না লাগে, আর ওই হাত দিয়ে ভারী কোনো কাজ না করাই ভালো। ডায়ালিসিসের আগে রোগীকে কি কোনো টিকা দেওয়ার প্রয়োজন হয়? আমরা সাধারণত রোগীকে 3 ধরনের টিকা দিয়ে থাকি। ডায়ালিসিসের আগে এগুলো দেওয়ার প্রয়োজন। প্রথমত হ্যাপাটাইটিস বি টিকার 4টি ডোজ, দ্বিতীয়ত নিউমোনিয়া টিকা দিতে হয় এবং তৃতীয়ত ইনফ্লুয়েঞ্জা টিকাও। ডায়ালিসিস চলা রোগীর জীবনযাত্রায় কিরকম পরিবর্তন আনতে হয়? ডায়ালিসিস চলছে এমন রোগীর সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে যাওয়া দরকার, তাই রোগী তার সব দৈনন্দিন কাজ এবং অফিস করতে পারবে, তবে ভারী কাজ না করাই ভালো। ডায়ালিসিস রোগীদের নানা নিয়ম মেনে চলতে হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো খাবারে কি ধরনের পরিবর্তন আনতে হয়? সাধারণত কম পটাশিয়ামযুক্ত খাবার খাওয়াই বাঞ্ছনীয়। যারা মোটা নন তাদের একটু বেশি খাবারের প্রয়োজন, তবে তা চিকিৎসকের পরামর্শ নিয়েই করতে হবে। একই সঙ্গে কম ফসফেট জাতীয় খাবারও দরকার। প্রতিদিন 4 গ্রাম লবণ খাওয়া যাবে। প্রতিদিন যতটা প্রস্রাব হয় সারাদিনে তার থেকে 500 মিলিলিটার পানি বেশি পান করা যেতে পারে। তবে খাদ্যাভ্যাস প্রত্যেক রোগীর ক্ষেত্রে আলাদা, তাই ডায়েটিশিয়ান ও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ডায়ালিসিসের ক্ষেত্রে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে? ডায়ালিসিস চলার সময়ে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। তার মধ্যে সাধারণত রক্তচাপ কমে যাওয়া, রক্তে শর্করা কমে যাওয়া, কাঁপুনি হওয়া ও হার্টের সমস্যা হতে পারে। এইসব জটিলতা কমাতে রোগীর কি করণীয়? প্রথমত ডায়ালিসিস নিয়ম অনুযায়ী করতে হবে। দ্বিতীয়ত ডায়ালিসিস করতে যাওয়ার আগে পেট ভর্তি করে খেয়ে যেতে হবে। ডায়ালিসিস চলাকালীন কোনো ভারী খাবার চলবে না। আর তৃতীয়ত পরিমিত পানি ও লবণ গ্রহণ করতে হবে। কখন ডায়ালিসিস আর করা যায় না? ডায়ালিসিস সব সময়ই করা যায়, তবে শরীর থেকে রক্ত বের করা বা ঢোকানোর রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আর হিমোডায়ালিসিস করা যায় না, তখন পেরিটোনিয়াল ডায়ালিসিস করতে হয়। কখন কিডনি প্রতিস্থাপন করা হয়? চিরস্থায়ীভাবে কিডনি খারাপ হয়ে গেলেই কিডনি প্রতিস্থাপন করা যায়। আমৃত্যু ডায়ালিসিস করে যাওয়া নাকি কিডনি প্রতিস্থাপন করা, কোনটি ভালো? কিডনি প্রতিস্থাপন অবশ্যই ভালো যদি কিডনি দাতা পাওয়া যায়, তবে মনে রাখতে হবে কিডনি প্রতিস্থাপন একটি বড় এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এছাড়া কিডনির দুষ্প্রাপ্যতা এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আইনত কিছু বিধিনিষেধ আছে। ডায়ালিসিস করে কতটা সুস্থ থাকা যায়? চিকিৎসকদের লক্ষ্য থাকে ডায়ালিসিস করে রোগীর সুস্থ, পারিবারিক এবং সামাজিক জীবন ফিরিয়ে দেওয়া। ডায়ালিসিস মানুষকে নতুন জীবন দেয়, এটি চিকিৎসা বিজ্ঞানের অন্যতম মাইলস্টোন।